ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর এই গরমের মধ্যে সবাই ঠান্ডা আছো। অ্যাকচুয়ালি গরম যা পড়েছে এখন কি বলবো, আমাদের তো এই ফ্লোরে মানে আমি তো ম্যাক্সিমাম নিচেই থাকি, বাট স্টিল এই ফ্লোরে যখন আসি আমি তখন গরমটা মানে সত্যি অনেক বোঝা যায়। বাইরে এত রোদের তাপ কি বলবো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, ভালো করে জল টল খেয়েও একবারে ডিহাইড্রেট হয়ে যেও না। তো এটাই বলার ছিল ফার্স্টে। তো তোমরা সবাই জানো আগের ব্লগটায় তোমরা দেখেছো যে মামুন তো গেছে ওই বাড়িতে, মানে বাঁকুড়াতে গেছে। তো এখন আমি একাই আছি, মোটামুটি এই ফ্লোরের কাজ আমাকে একাই করতে হচ্ছে, আর তারপরে নিচে যেরকম মা আছে। তো এখন আমার অফিস, আজকে মানডে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা কোন অফিস বা কোথায় চাকরি করো, কি করো কি না করো। তো আমি ওটাই যে আজকে ভাবলাম যে না চলো তোমাদেরকে আজকে আমি ব্লগ একটা এটার একটা বানাই যে আমি কোথায় চাকরি করি আর আমার অফিস কোথায়। তো এটারই ব্লগ হতে চলে। এই সপ্তাহে আমাকে 3 দিন যেতে হবে, 3 দিন। অ্যাকচুয়ালি কি আমাদের সপ্তাহে 3 দিনই যেতে হয়, তো মান্থলি হচ্ছে 12 দিন আমাদেরকে যেতে হয়, আর বাকি দুটো দিন হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। তো স্পেশালি আমি এটাই দেখাবো যে আমি কোথা থেকে যাই, কিভাবে যাই, কি না করি, অফিস কোথায়, কোন অফিসে, মানে যেটুকানে আমি পারবো ভেতরের ক্যাপচার করতে আমি, তো সেগুলো মানে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। কারণ অফিসের ব্যাপার অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে কতটা কি কোথায় রেস্ট্রিক্টেড থাকে। তো সেই হিসাবে আমি সব কিছু হয়তো ব্লগ নিতে পারবো না, বাট স্টিল আমি যেটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো। তো এখন আমি ওপরে এসেছি এই কারণে, কারণ আমি এখন বেরিয়ে যাবো। তো আমি একবার লাস্ট ওপরে দেখতে আসলাম সব ঠিকঠাক আছে কিনা। গাছগুলোতে আমি জল ফল দিয়ে দিয়েছি একবারে, আসলে গরমেতেও না প্রচুর শুকিয়ে যাচ্ছে, মানে কি বলবো গাছগুলো। আর চলো বেশি দেরি করবো না, কারণ আমাকে আবার গাড়িও মানে গাড়ি চলেই আসবে। এই 3:30 বাজে, 3:50 গাড়ি আসবে। আমার যেরকম 5টা থেকে শিফট, 5:30 থেকে, তো গাড়ি মোটামুটি 1.5-2 ঘন্টা আগেই চলে আসে, কারণ ওদেরও একটা অফিসের ব্যাপার, ওদেরও চাপ থাকে। আমাকে পিক করতে আসবো এখানে ডানলপে। তো এখান থেকে আমি যাবো, আমাকে ফোন করে দিয়েছে, বলছিলো যে চলে আসবো মোটামুটি 45-এর মধ্যে, 3:45। তো এখন আমি যাবো ডানলপে। এই রোদের মধ্যে আমি ভাবছি কী করে যাবো, মানে আমি অ্যাকচুয়ালি টোটো ফোটোতেই যাই, বাবা থাকলে পরে বাবা দিয়ে আসে আমাকে, বাবাও এখন অফিসে আছে। তো এইটুকানি আমাকে যেতে হয়। আর শিফটটা মানে যেরকম আমাদের 6টার পরে, মানে 6টার পরে যদি কোনো শিফট হয়, মানে আমার অ্যাকচুয়ালি এই শিফটটা হচ্ছে 5:30, বাট স্টিল মানে 6টার পর যদি কোনো শিফট হয়, 6টা-6:30 পর, তখন বাড়িতেই আসে গাড়ি, মানে ওইটা অ্যাকচুয়ালি পুরোটা ওরা নাইট ক্যাপচার করে, তো তাই জন্য বাড়িতে আসে। তো যেরকম নেক্সট মান্থ থেকে মানে আমারও মোটামুটি এই শিফটই চলবে, মানে নাইটে আমি ঢুকে যাবো আবার, তো তখন আমার মোটামুটি গাড়ি চলেই আসবে বাড়ির সামনে, তো তখন অ্যাটলিস্ট এই রোদের মধ্যে আমাকে বেরোতে হবে না। তোমাদেরকে আর একটা জিনিস বলে দিই, আমার এই যে আমি গ্রুম ফ্রুম করতে পারছি না অনেকদিন ধরেই, কারণ মানে দেখতেই পাচ্ছ যে আমি ট্রিমও করিনি, শেভও করিনি, কিছু করিনি, আজকে মানডে, বাট স্টিল আমি করিনি, কারণ আমাদের বাড়িতে ওষুধ চলছে। আর মানে যে মারা গেছে সে হচ্ছে মানে বাবারই, মানে আমাদের সবারই এক রিলেটিভ, মানে আমার কাইন্ড অফ জেঠু হয়, তো তাই জন্য তো জানোই যেটা মানে এরকম অসুখ থাকলে পরে কিছুই করা যায় না, মানে নখ টোক কিছু কাটা যায় না, তারপরে সে টেপ চুল টুল, ইভেন খাওয়া দাওয়াও আমাদের অনেক কিছু রেস্ট্রিক্ট আছে, যেরকম নিরামিষ তো আমাদের খেতেই হচ্ছে। তো এই এই কিছুদের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা অ্যাটলিস্ট এগুলো করতে পারবো, তো তখন আমি যাবো চুল ফুল আবার কাটাবো। তো আর একটা জিনিস যেটা হচ্ছে আমার অফিসে স্পেশালি, মানে আমি বোথ সাইডই ক্যাব পাই, মানে পিক আপও পাই ড্রপও পাই, আর এমন না যে আমাকে যে কোনো এক সাইড নিলে পরে, তো আমি দুটো সাইডই পাই। তো এইটা খুবই মানে কি বলবো, খুবই আমার জন্য ভালো, আমার জন্য কি মানে আমাদের সাথে যারা যারা আছে। তো এগুলো অ্যাকচুয়ালি কি হয়, এগুলো প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, তো যারা যারা যেই যেই প্রজেক্টে যেরকম সেই প্রজেক্টে ওরা সেইভাবে মানে ক্যাব পায়, মানে যেরকম কেউ কোনো কোনো প্রজেক্টে যেরকম আছে অনেক বন্ধুরাই আমার যে শুধু পিক আপ পায় বা শুধু ড্রপ পায়, বা তুমি যে কোনো একটা সাইড পাবে, এবার তুমি ডিসাইড করো যে কোনটা নেবে, পিক আপ নেবে না ড্রপ নেবে, তো এইভাবে ওরা মানে দেখে। খুবই ভালো আমাদের জন্য যে আমি বোথ সাইডই পাই এই গরমের মধ্যে, অ্যাটলিস্ট এটা দিয়ে তো অনেকটাই মানে বাঁচাও, মানে কি বলবো। তো আমি অফিসের জন্য যেই পারফিউমটা ইউজ করি সেটা হচ্ছে বিয়ার্ডোর এই গডফাদারটা, এটা সিরিয়াসলি এটা খুবই ভালো। তো চলো আমি বেরোচ্ছি এখন, তোমাদের যেমন বলেছিলাম এই পাশে দেখতেই পাচ্ছ, একবারে পাশে দেখো পুরো বিল্ডিং উঠে গেছে, আর আমাদের এই পাশটা একটু, হ্যাঁ গরমকালে ছাওয়া পুরো ঠান্ডা পাওয়া যাবে, বাট যাই হোক আমাদের ওপরে ঘরের পুরো দরজায় লাইট টাইটগুলো, মানে জানলা ফালনা দিকে লাইটগুলো যেগুলো পড়তো সেগুলো পুরো একবারে ব্লক। তো আজকে আমার আউটফিট এটা, এটা হচ্ছে ক্যাজুয়াল একদম আউটফিট মানডে যেহেতু। তো এটা হচ্ছে আমার টিফিন বক্স। তো চলো এখন এখান থেকে আমি টোটো ধরবো। ফোনে পাচ্ছিলেন না কি? ফোনে তো আমি কতক্ষণ ধরে করলাম, আপনি ধরলেনই না।
যেদিনকে আমি তাড়াতাড়ি চলে আসবো সেদিনকে আপনারা পুরো একদম লেট করবেন। কোথায় নেমেছি? ওখানে ওই ব্যাংকের কাছে আপনি দেখতে পারেন, আমি একদম জায়গাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি দিচ্ছি, দেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেদিনকে লেট করবো সেদিনকে গাড়ি তাড়াতাড়ি চলে আসবে, আর আমি যেদিনকে একটু তাড়াতাড়ি চলে আসবো সেদিনকে মানে একদম লেট করবে। তো মোটামুটি আমাকে দাঁড়াতে হয়েছে, একটু 5-7 মিনিট দাঁড়াতে হয়েছিল। ওই দাঁড়াতে হতো না তো? হ্যাঁ, মানে আপনার ফেসে গেছিলেন। তো যাই হোক, তো এখন আমি উঠে গেছি, আরেকজন আসবে এখানে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। তো যে নেক্সট যে আছে আরেকজন, তাকে আমি ফোন করছি, মানে সে আমাদেরই প্রজেক্টের। হ্যাঁ, কাহাঁ পে হো? ঠিক হে, সামনে দেখো খড়া হ্যায়, মতলব জুডিও কে সামনে থোড়া আগে যাকে। ওকে ওকে, এনো। তো আরেকজন হয়তো আসছে, পেছনেই আছে হয়তো। তো উফ, খুবই আরাম এখন। আরেকজনের নাম্বার আছে আপনার কাছে? না, ওটা নাম্বার নেই, উনি ওইখানেই দাঁড়িয়ে থাকবে, মানে ওই আলমবাজারে সামপে সামনে ক্যাম্পের ওইখানেই দাঁড়াবে। ক্যাম্পের কাছেই তো। হুম হুম, উনি এসে জানি এনা দেরি হয় বলছো। হ্যাঁ দেরি করে, ওটাই গরমকালে একটু সবার আসলে দেরি হয়েই যায় একটু কম বেশি করে। কিন্তু ও আচ্ছা, উনি সামনে থেকে আসছে, আপনার বাদিক হই সামনে সামনে থেকে আগে যাব না? না, এই তো চলে এসেছে। ম্যাক্স টু ম্যাক্স 2-3 জনই দেয়, এর বেশি আর দেয় না। বড় গাড়ি হলে পরে তখন মানে ওই ইনোভা, হ্যাঁ খুব মুশকিল হয়। এই গাড়িতে দেয় না চারজন, মানে ওই দেয় এই গাড়িতে দিয়ে দেয় দিয়ে দেয়। সাইডে হলে চারজন করেই দেয়। ও আচ্ছা আচ্ছা, সকালে চারজন নিয়ে এলাম। চলো আজকে সবকিছু মানে হতে হয়েছে এরকম। আজকে আমি তাড়াতাড়ি এসেছি, আজকে ক্যাব লেট, পিক আপ লেট, তারপরে হচ্ছে এই যে এখন এয়ারপোর্টের সামনে এসে দাঁড়িয়ে গেছি, মানে যাই না, স্টার্ট নিচ্ছে না। আজকে তো হয়ে গেল একেবারে আমাদের, যাক এসিটা হালকা হালকা চলছে, একটু ধাক্কা দিতে হবে কি? না না, ধাক্কার প্রশ্নই নেই, এটা অন্য কিছু, কোথায় কি হয়েছে আমি বুঝতে পারছি না। গাড়ি মানে এটা আপনার গাড়ি কি না আপনি? আমি আমার গাড়ি, জানি না কি প্রবলেমটা হয়েছে। আজকে আমি একটা ব্লগ বানাতে চলেছি আর আজকেই হয়েছে এটা সব কিছু। উফ, হ্যাঁ হিট মিটার হাপেন নিচে। গাড়ি পাঠাবে হয়তো অফিস থেকে একবার, আজকে লেট হবে। চলো দেখা যাক আজকে আর কি কি হতে মানে হয়। হ্যাঁ মানে আমাদেরও 5:30 তো অসুবিধা নেই, অন্য সময়ও 5টাতে ডট পৌঁছাই। তো ফাইনালি আমরা অন্য গাড়িতে উঠে গেছি,
আসলে আমাদের যে ড্রাইভার ছিল সেও একটু হয়তো মানে একটু বয়স বেশি ছিল, তো তাই জন্য বুঝতে পারছিল না কোথায় বলবে, তো না হলে অনেকক্ষণ আগেই চলে আসতো দাদা। উনি আমাকে যেভাবে বলছে আমি ঢুকেই দাঁড়িয়েছি, আমি জানো ভালো ওই গেটটা ক্রস করে ওখানে দাঁড়িয়েছি। হ্যাঁ উনি আসলে তিন নম্বর বলছে, আমি ওনাকে বললাম যে এটা আড়াই নম্বর বলুন। তো যাই হোক, তো এখন যাচ্ছি অফিসের দিকে। তো আজকের ভিডিওটা আমি এটুখানেই নিতে পেরেছি, কারণ আমার ক্যাব লেট করে গেছিলো, তো আমাকে তাড়াতাড়ি করে এসে অফিসে লগ ইন করতে হয়েছিল আগে, আর আমার হাতে কোনো টাইম ছিল না। তো তোমরা যদি কালকের ভিডিওটা দেখতে চাও, মানে আমার পুরো ক্যাম্পাস ট্যুরটা দেখতে চাও, তাহলে কালকের ভিডিও অবধিও দেখো, আমি নেক্সট ডে ব্লগটাও এখানে একসাথে কোলাপ করব। আজকের মতন শেষ, আবার দেখা হচ্ছে কালকে। এরা বেচারা এখন অব্দি ক্যাব পাইনি, দাঁড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, তো কালকে তোমরা দেখলে যাওয়ার সময় কি কি হলো আমার সাথে। তো কালকে যেরকম আমি টাইমে চলে গেছি, তারপরে যে দেখি যে গাড়ি লেট, এবার গাড়ি লেট, গাড়ি এয়ারপোর্টের সামনে যে পুরো একদম বন্ধ হয়ে গেছে। এবার আমরা সবাই ওয়েট করলাম করতে করতে, তারপরে কিছুক্ষণ পর আবার গাড়ি আসলো, মানে বেশিক্ষণ লাগেনি, মানে ম্যাক্সিমাম 15-20 মিনিটের মধ্যেই চলে এসেছিলো। তো লেট হলো অফিসে ঢোকাটা, তো তাই জন্য আমি কালকে অফিসের মানে ক্যাম্পাস আমি সেরকম তোমাদেরকে একটু ট্যুর করাতে পারিনি। তো আজকে হোপফুলি, আজকে সেকেন্ড ডে, তো আজকে হোপফুলি আমি তোমাদেরকে দেখাতে পারবো আমাদের ক্যাম্পাসটা, কারণ আমি পুরো মানে কি বলবো, আমি আমাদের ভেতরে অফিসের ভেতরে যে প্রেমিসেসগুলো সেগুলো আমি পুরোভাবে দেখাতে পারবো না, কারণ তোমাকে বললাম তোমাদেরকে যেরকম যে এগুলো অ্যাকচুয়ালি করাটা উচিত না মিনিমাম একদম, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। আজকে যাবো, যে দেখবো যদি মোটামুটি টাইম থাকে সেইভাবে, তো তোমাদেরকে পুরো একটু ঘোরাবো, ঘুরিয়ে দেখাবো কিরকম আমাদের ক্যাম্পাসটা। ক্যাম্পাসটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, যাই না এই গরমে আমি কি করে তোমাদেরকে দেখাবো, বাট স্টিল যেটুকুনি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে।
আমার ক্যাবের টাইম হচ্ছে আজকে 3:45, তো আজকে আমি একাই আছি, আমাকে ওইখানে যেতেই হবে, ওইখানে যেয়ে দাঁড়াতে হবে। আজকে আমি সেমি ফর্মালে আছি, জিন্স আর এই শার্ট। কালকে যেহেতু মানডে ছিল, তো মানডেতে একটু ফর্মাল আমি পরে যাই, পড়তেও পারো নাও পড়তে পারো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। মানে আমাদের অফিসে এরকম কোনো কিছু রুলস নেই যে পড়তেই হবে, বাট স্টিল আমার ভালো লাগে, আমি মানডেতে একটু ফর্মাল পড়ি, মানডে টিউসডে পড়ি, আর তারপরে আমি পড়ি না, মানে তারপরে তো একদিনই যেতে হয় ওয়েডনেসডে, তো তারপরে আমি আর পড়ি না। তো আজকে আমি সেমি ফর্মাল পরে নিয়েছি, সেমি ফর্মাল ইন দ্য সেন্স এই জিন্স আর শার্টটা। তো গাড়িতে উঠে গেছি আজকে তাড়াতাড়ি। ইয়ে হে ভাইয়া, তোমরা চিনবে না, বাট আমাদের বাড়ির পাশেই থাকে, খুবই পাশে, খুবই পাশে বলতে মানে আমি ডানলপে থাকি, দাদা টপিন রোডে থাকে, তো চেনাশোনা অনেকই, মানে অনেকদিন ধরেই আমার সাথে আছে চেনা জানা। তো এটা হচ্ছে নতুন গাড়ি নিয়েছে একবারে, তো দেখাচ্ছে আমাকে পুরো, এমনিতে অফিসের গাড়ি নতুন থাকে না, তুমি তো জানোই, তাই তো? ইয়েস। হ্যাঁ, বহুত সোচ কে বলে কনফিউজ, হম ব্লগ বানা রে ইসিলিয়ে, নেই ব্লগ হি চল রহা হ্যায়। তো আজ সেকেন্ড ডে অফিস কা, তো ইসিলিয়ে মে সোচা কি থোড়া অফিস টুর করবা দেঙ্গে হম লোগো কা, জরুর জরুর, তো আপসে ভি মিলওয়া দিয়ে। তো দাদার নাম হচ্ছে জমনদীপ সিং সিং। তো দাদা খুবই ভালো, মানে খুবই ভালো ইন দ্য সেন্স, মানে খুবই ভালো, কারণ আমাদের সাথে ম্যাক্সিমাম টাইমই আমার সাথে এই শিফটে পড়ে, এই শিফটেই পড়েছিল আমার, যেহেতু নাইট ছিল তো নাইটে অনেকদিন ধরে দেখা হয়নি দাদার সাথে, তো এই শিফটে আজকে ফার্স্টে এই টাইমে দেখা হচ্ছে, আর এই শিফটটাও আমার শেষ হতে চলেছে, তো আজকে মতলব আজই শায়দ আপনার সাথে লাস্টে, আপ তো নাইট মে শায়দ উতনা করতে নেই হ্যায়। নেই, নাইট মে। নাইট মতলব কোন সা নাইট? 9:30 वाला? हां, मैंने फुल फुल नाइट चलेगा। चलेगा? हम डे में, गर्मी आ गया, डे में नहीं रहा। हां, গরম চলে এসেছে বলে আমি বলছি এখন আর ডে করবে না। তো যাই হোক, যদি নাইটে হয় নেক্সট মান্থে, তাহলে নেক্সট মান্থে আবার দেখা হবে, নেক্সট মান্থ মানে এই মান্থেই দেখা হবে। তো এখন আমি আজকে একা পুরো, যে দেখি হোপফুলি তোমাদেরকে আমি দেখাতে পারি আজকে অফিসের আমাদের ক্যাম্পাসটা একটু। তো চলো যাওয়া যাক।
তো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করব, বিকজ অনেক রাত হয়ে গেছে, এখন নিচে যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আর এরপরে কখনো যদি হয় শর্টস আমি দেখিয়ে দেবো, বাট স্টিল তো এটাই হচ্ছে আমার অফিস ক্যাম্পাস যেগুলো দেখলে তোমরা, আর আমি ক্যাপজেমিনাইতে আছি, তো এতক্ষণ তোমরা বুঝেই গেছো যে আমি কোন অফিসে, মানে আমি কোন জায়গায় কাজ করি। তো এটাই হচ্ছে আমার অফিস, খুবই সুন্দর অফিস আমার অ্যাকচুয়ালি, আর ক্যাম্পাসটাও খুবই সুন্দর, অনেক বড় ক্যাম্পাস, যেরকম তোমাদের বলেছি যে আমি এক দুদিনে কভার করতে পারবো না, বাট স্টিল জিটুয়ানি হয়েছে, তো তোমাদেরকে সকালেরও দেখিয়েছি ভিউ অ্যান্ড রাত্রেরও, তো অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ভিউটা বেশি ভালো লাগলো। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে হচ্ছে যাবো হচ্ছে আমি বাঁকুড়া মামুনকে আনতে, তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। তো টিল দ্য টাইম টাটা, গুড নাইট, বাই বাই। গুড নাইট বলে ফেলছি, যারা যারা সকালে দেখছো তারা গুড নাইটটাকে গুড মর্নিং হিসাবে নিও। তো চলো বাই।